দূর হলো শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও বাড়তে পারে, আবারও বেড়ে গেল তাপমাত্রা। দুদিনের ব্যবধানে ফের শৈত্যপ্রবাহ দূর হলো। বুধবার দেশের 7 উপজেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। শৈত্যপ্রবাহ না থাকলেও ঢাকাসহ সারা দেশে রাতের শীতের অনুভূতি রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে দেশের কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। সকালে দেশের তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছিতে। সকালে দেশের তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছিতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.9 ডিগ্রি সেলসিয়াস। আগামী 3 দিন তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। বুধবার রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলে, আর তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।